স্বামী স্ত্রী দুজনেই সুস্থ, কিন্তু বাচ্চা কনসিভ করতে পারছেন না। এটি খুবই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এ বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই মাথায় রাখতে হবে যে স্বামী স্ত্রী দুজন সুস্থ থাকার পরেও 6 থেকে 12 মাস পর্যন্ত যদি আপনারা আনপ্রোটেক্টেড কয়টাস অর্থাৎ প্রোটেকশন ছাড়া যদি সহবাস করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের কনসিভ করার সম্ভাবনা মাত্র 22 থেকে 25%, এবং এটাই স্বাভাবিক। সাধারণভাবে মাসিক শুরুর 14তম দিন বা এর আশেপাশের সময় অর্থাৎ 1 বা 2 দিন প্লাস মাইনাস হতে পারে, এই সময়টাকেই উর্বর বলে ধরা হয়। একটা পরিপক্ক ডিম্বাণু সেটা যদি সুস্থ স্বাভাবিক থাকে, সেটার আয়ুষ্কাল 12 থেকে 24 ঘন্টা, তাহলে এই সময়টাকে মাথায় রেখেই আমাদের বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত। এখন বলে রাখি যে মাসিক শুরুর দিন থেকে আপনি যদি কাউন্ট করেন, একদম মাসিক শুরুর দিন থেকে 9তম দিন থেকে 19তম দিন পর্যন্ত উর্বর সময় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এটা যেহেতু এক একজনের মাসিক সাইকেল এক এক রকম, কারোর নিয়মিত কারো অনিয়মিত, এই জন্যই 9তম দিন থেকে 19তম দিন পর্যন্তই বলা হয়ে থাকে উর্বর সময়। এই 10 দিনের মধ্যে চেষ্টা করলেই কনসিভ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তবে কারো কারো ক্ষেত্রে এর ভিন্নও হতে পারে। কনসিভ করার ক্ষেত্রে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে সহবাসের সময় বিভিন্ন পজিশন বা নারীদের অর্গাজম হওয়া জরুরি নয়, এটার সাথে বাচ্চা কনসিভ হওয়ার কোনোই সম্পর্ক নেই। তাছাড়া আপনাকে কনসিভ করার জন্য আপনার শরীরকে এর উপযোগী করে তুলতে হবে। দ্বিতীয়ত, আরেকটা খুবই ভুল ধারণা মানুষের থেকে থাকে যে বীর্যপাতের সময় সম্পূর্ণ বীর্যটা যদি ভিতরে না যায় তাহলে বাচ্চা কনসিভ হবে না, এটিও একটি ভুল ধারণা। আপনার যতটুকু দরকার আপনি ভেতরে বীর্যপাত করলেই সেটা ওইখান থেকে বাচ্চা কনসিভ হবে, এটা বাইরে যতটুকু পড়ুক না কেন এর সাথে কোনো সম্পর্ক নেই। তারপর আপনাকে মাথায় রাখতে হবে কনসিভ করার আগে আপনার শরীরকে এর জন্য উপযোগী করে তুলতে হবে। আমাদের যে লাইফস্টাইল এটা চেঞ্জ করতে হবে। যেমন ধরা যাক ওজন, কারো যদি তার বিএমআই অনুযায়ী ওজন অনেক বেশি থাকে, সে অর্থাৎ উচ্চতার সাথে যদি আপনার ওজনটা অনেক বেশি থাকে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে এটা বাচ্চা কনসিভ করার পরে পরবর্তীতে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে, যারা বাচ্চা নিতে চাচ্ছেন, স্বামী স্ত্রী দুজন একসাথে ডাক্তারের কাছে যাবেন এবং আপনার স্ত্রীর পুরো শরীর চেক আপ বা গর্ভবতী হওয়ার জন্য সে উপযোগী কিনা এটা যাচাই করে নেবেন, এবং আপনার ওজনটা যেন অবশ্যই নিয়ন্ত্রণে রাখেন, এটা কিন্তু অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার ডায়েটের দিকেও কিন্তু খেয়াল করা জরুরি। এখনকার আমাদের খাদ্যাভ্যাস ব্যাপক পরিবর্তন হয়েছে, যেমন আমরা এখন ফাস্ট ফুড, প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড এগুলো খেতে খুবই পছন্দ করি, এটা কিন্তু খুবই আনহেলদি, এগুলো খাওয়া যাবে না। আপনাকে ফ্রেশ সবজি, ফ্রেশ ফল এগুলো কিন্তু খেতে হবে, নাহলে আপনার গর্ভবতী হওয়ার জন্য আপনার শরীরটা কিন্তু ভালোভাবে উপযোগী হবে না। যারা নিয়মিত চা বা কফি খান তারা চেষ্টা করবেন এটাকে নিয়ন্ত্রণে আনার, নতুবা আপনার বাচ্চার শরীরের উপরে কিন্তু এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। অনেক নারীরাই কিন্তু ধূমপান করে থাকেন, যেহেতু এখন আধুনিক সমাজ ব্যবস্থা চলে এসেছে তো ধূমপান করে থাকেন। ধূমপান খুবই ক্ষতিকর, সেটা আপনি গর্ভবতী হওয়ার জন্যই চেষ্টা করুন না কেন বা একটা স্বাভাবিক পুরুষ মানুষের জন্য ধূমপান ক্ষতিকর, কোনোভাবেই ধূমপান করা যাবে না। তৃতীয়ত, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যত বেশি যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন তত বেশি সেটা আপনার জন্য ক্ষতিকর হবে, সেজন্য সবসময় চেষ্টা করবেন চিন্তামুক্ত থাকার। আর এবং যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো যদি মাথায় রাখেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, বাচ্চা কনসেপ্ট করতে পারবেন।